রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গেল দুই সপ্তাহে একটি শিশু ওয়ার্ডে মারা গেছে 84টি শিশু। এর জন্য অপর্যাপ্ত যন্ত্রপাতি আর অপ্রতুল সুযোগ সুবিধাকেই দায়ী করছেন শিশু ইউনিটের দায়িত্বপ্রাপ্তরা। রাজশাহী থেকে গোলাম রাব্বানির রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মাহফুজ রুবেল। সকাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বাড়তে শুরু করে শিশু রোগীর সংখ্যা। মেডিকেল ওয়ার্ডের এই চিত্রই বলে দেয় শৈত্যপ্রবাহে ঠান্ডা ও শীতজনিত অসুস্থতায় কতটা কাহিল সদ্য পৃথিবীর আলো দেখা এই শিশুরা। নিউমোনিয়া আর সর্দি কাশিতেই বেশি অসুস্থ শিশু ওয়ার্ডের বেশিরভাগ শিশু। অক্সিজেন দেওয়া থাকছে, তারপরও জেনে শ্বাসকষ্ট হতে থাকছে। এক্সরে করা হয়েছে, ফুসফুসিতে সমস্যা দেখা দিয়েছে। অনেক কাশি ছিল, কাশিটা কমেছে, শ্বাসকষ্টটা কমে না। মেডিকেলের 26 নম্বর নবজাতক শিশু ওয়ার্ডের পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। প্রচণ্ড শীত আর ঠান্ডায় শরীরের তাপমাত্রা ধরে রাখতে না পারাই গেল দু সপ্তাহে 319 জনের মধ্যে মারা গেছে 84 শিশু। বেশিরভাগ রোগীগুলো এসেছে মরণাপন্ন অবস্থায়। তো আমাদের কাছে যদি আরও প্রথম অবস্থায় আসতো, তাহলে মনে হয় মৃত্যুর হারটা আরও কম হতো। এদিকে রাজশাহী মেডিকেলের শিশু বিভাগের বিভাগীয় প্রধান জানালেন, এ মৃত্যুহার কমাতে প্রয়োজন স্পেশাল চাইল্ড কেয়ার ইউনিট ও প্রয়োজনীয় যন্ত্রপাতি। তাপমাত্রা কন্ট্রোল করার জন্য যে আমাদের ইনকিউবেটর বা বেবি থার্মের দরকার, সেটা প্রয়োজনীয়ভাবে নাই। সেই কারণে হয়তো আমাদের কিছু সংখ্যক প্রিটার্ম বাচ্চার মৃত্যুর রেটটা এখন বেশি আর কি। তাপমাত্রা স্বাভাবিক পর্যায়ে না আসা পর্যন্ত শিশুদের বাড়ির বাইরে বের না হবার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে নবজাতক শিশুদের সবসময় গরম কাপড় রাখার কথা বলছে হাসপাতালের শিশু বিভাগ। গোলাম রাব্বানি, মাছরাঙা সংবাদ, রাজশাহী।